আজকে আপনার সাথে কথা বলবো গনোরিয়া কি। তো গনোরিয়া কি তা নিয়ে আজকে আপনার সাথে এক্সপ্লেইন করব, এবং গনোরিয়া রোগের লক্ষণ পুরুষদের বেলায়, গনোরিয়া রোগের লক্ষণ মহিলাদের বেলায়, এবং এটা কীভাবে ছড়াই এবং এটা কীভাবে আমরা প্রতিরোধ করব তা নিয়ে আপনাদের সাথে একটু এক্সপ্লেইন করব। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবেন, বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি। তো চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাক। তো গনোরিয়া কি প্রথমে আমরা জানবো। তো গনোরিয়া হচ্ছে একটা জনবাহিত রোগ যা নাইসিরিয়া গনোরিয়া ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। এটি সাধারণত সংক্রমিত কোনো ব্যক্তির সাথে যৌনমিলন করলে, তাদের সাথে যৌনমিলন করলে আপনার এই রোগটা ছড়িয়ে পড়ে। তো গনোরিয়া রোগের কিছু লক্ষণ রয়েছে, কিছু উপসর্গ রয়েছে, কিছু সিমটম রয়েছে। আমাদের গনোরিয়া হয়েছে কিনা সেটা কী করে বুঝবো? তো প্রথমত নাইসিরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে গনোরিয়া রোগটা হয়। সাধারণত যৌন মিলনের মাধ্যমে একটি সংক্রমিত ব্যক্তির শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। এটা সাধারণত ছড়ায় আপনার মুখের মাধ্যমে, পায়ুপথের মাধ্যমে, এবং তো এটা মুখ বা পায়ুপথের মাধ্যমে ছড়িয়ে পড়ে পুরুষদের শরীরে এবং একজন মহিলাদের শরীরে। তো এটা পুরুষদের তুলনায় মহিলাদের শরীরে ঝুঁকি থাকে বেশি। তো গনোরিয়া আক্রান্ত মহিলাদের সাথে ফিজিক্যাল রিলেশন করলে একজন পুরুষের শরীরে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনার তুলনায় অনেকটা কম, কিন্তু মহিলাদের শরীরে একটু ঝুঁকে থাকে বেশি। আর যারা সমকামিতায় ইফেক্টেড বা সমকামিতা যারা আক্রান্ত, তাদেরই সমস্যাগুলো ঝুঁকি হয় বেশি। তো চলুন আমরা গনোরিয়া কী কী লক্ষণ রয়েছে আমরা একটু বিস্তারিত জানি। গনোরিয়ার লক্ষণ উপসর্গ রয়েছে। তো ধরুন গনোরিয়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে ইন্টারকোর্স করলে 2 থেকে 14 দিনের ভিতরে এই রোগের লক্ষণ বা সিমটমগুলো শরীরে প্রকাশ পায়। তো এই রোগের কী কী লক্ষণ, কী কী উপসর্গ রয়েছে মহিলাদের বেলায় এবং পুরুষদের বেলায় তা আপনার সাথে কথা বলবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে একটু ধন্যবাদ নাহলে করে দিবেন। তো চলুন আমরা পুরুষদের মধ্যে গনোরিয়া কিছু লক্ষণ রয়েছে তা আপনাদের সাথে একটু উপস্থাপন করব। তো সঙ্গেই থাকবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এটা খুবই সচরাচর কমন একটা রোগ হয়ে থাকে। তো পুরুষদের বেলায় যেসব লক্ষণ দেখা যায়, প্রথমত 1 নম্বর হচ্ছে আপনার গলা ব্যথা। অনেকের গলা ব্যথা হয়, অনেকে আমাদের সাথে দেখা করে বা সাক্ষাৎ করে, অনেকে আপনার যৌনাঙ্গের আশেপাশে ইজাগুলোতে ফুলা ফুলা ভাব বা লাল লাল থাকে, অর্থাৎ পেনিসই সমস্যাটা হয়। মানে পেনিস দিয়ে পুষ পড়ে, পুষ নিহিত হয়, হলুদ বর্ণের হয় বা অনেক সময় লালচে বর্ণের হয় বা অনেক সময় সাদা বর্ণেরও হতে পারে। গনোরিয়া মলদ্বারও আপনার আক্রান্ত করতে পারে, যারা সমকামিতায় আক্রান্ত আর কি, যারা সমকামিতায় ইফেক্টেড তাদের বেলা হয়, এবং পায়খানা রাস্তা চুলকানি হয়, ইরিটেশন হয়, ফুলে যায়। আর 5 নম্বর হচ্ছে স্বাভাবিকের চেয়ে ঘন ঘন প্রস্রাবের বেগ হবে, ঘন ঘন প্রস্রাব হবে। আর 6 নম্বর হচ্ছে আপনার অন্ডকোষ ব্যথা করবে, অন্ডকোষ ফুলে অনেক বড় হয়ে যাবে, অনেকটা আপেলের মতো। আর অনেক সময় অন্ডকোষ ব্যথা করে, অন্ডকোষ টনটন করে, গরম হয়ে যায় এবং অন্ডকোষ ফুলে অনেক সময় বড় হয়ে যায়। সবসময় যে হয় তা না, তবে বড় হয়ে যেতে পারে। এবং যারা সমকামিতায় ইফেক্টেড তাদের পায়ে মিলন করলে ওইখানে চুলকানি হয়, তীব্র ব্যথা হয় এবং পুজ নিঃসরণ হয়। এবং যারা মুখের মাধ্যমে উরাল সেক্স করে তাদের মধ্যে আপনার মুখে গা এবং গলা ব্যথা সাধারণত হয়ে থাকে। এই ছিল পুরুষদের কিছু সিমটম গনোরিয়ার। এখন আপনাদের সাথে বলবো মহিলাদের কিছু সিমটম। তো প্রথমত আপনাদের লক্ষণগুলো জানতে হবে। একটা রোগ বা ডিজিজ ডায়াগনোসিস করতে গেলে সিমটমগুলো খুবই ইম্পর্টেন্ট। তো মহিলাদের বেলায় প্রথমত জ্বর থাকতে পারে, জ্বর থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যোনিপথ থেকে স্রাব নিগত হতে পারে, যোনিপথ থেকে মানে অতিরিক্ত স্রাব নিগত হতে পারে, ঘন ঘন প্রস্রাব হইতে পারে এবং প্রস্রাবের রাস্তা ব্যথা করতে পারে, প্রস্রাবের রাস্তা আপনার জ্বালাপড়া করতে পারে। 5 নম্বর হচ্ছে গলা ব্যথা। হ্যাঁ, গলা ব্যথা করতে পারে। অনেক সময় পিরিয়ডের সময় প্রচণ্ড পেন হয় যেটা আগে ছিল না কিন্তু হঠাৎ দেখা দিচ্ছে, এবং পিরিয়ড অনিয়মিত হয়ে যেতে পারে। এবং 7 হচ্ছে আপনার তল প্যাডে ব্যথা, তীব্র যন্ত্রণা এবং গায়ে শরীরে ফুসকুড়ি হতে পারে। 8 নম্বর হচ্ছে কষ্টদায়ক যৌনমিলন, অর্থাৎ ইন্টারকোর্স করলে প্রচুর পেইন হয়, প্রচুর জ্বালাপোড়া করে এবং প্রস্রাব করতে প্রচুর কষ্ট হয়, প্রস্রাব করলে প্রচুর মানে জ্বালাপোড়া করে, এবং অনেক সময় মহিলাদের যৌনাঙ্গ ফুলে যায়, লাল হয়ে যায়, গুটি হয়ে যায় এবং গা হয়ে যায়।
আর 11 নম্বর হচ্ছে জুনিপুরতে অস্বাভাবিক রস, সাদা বা হলুদ বা এই ধরনের সাপজনিত দেখা দেয়। এই ছিল মোটামুটি মহিলাদের গনোরিয়ার সিমটম এবং পুরুষদের গনোরিয়ার সিমটম আপনার সাথে এক্সপ্লেন করলাম। এটা মূলত প্রতিরোধ করা যায়, একমাত্র অনিরাপদ ফিজিক্যাল রিলেশন করবেন না। আর যদি বাই চান্স করেন, ফার্স্ট অফ অল আপনারা কন্ডম ইউজ করবেন। আর যারা আপনার যৌনকর্মী রয়েছে বা যারা যৌনকর্মী বা যারা আপনার ওয়েবসাইট অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশনে যেতে চান, তারা অবশ্যই অবশ্যই কন্ডম ইউজ করবেন। অনিরাপদ ফিজিক্যাল রিলেশন কখনোই করবেন না। তো আশা করি বিরোধী কিছু হলে শিখতে পারছেন। আর এটা চিকিৎসা খুব ডিফিকাল্ট এবং খুব ক্রিটিক্যাল, এরকম হলে অবশ্যই একজন চিকিৎসক বা ডাক্তারের কাছে যাবেন। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ফোন নাম্বার, অবশ্যই প্রয়োজনে ফোন দিবেন, সাহায্য করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ, নাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।